প্রেগনেন্সি বদলে দিয়েছিল বলিউডের যে নায়িকাদের। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন কি? বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার ওপর ও বেল বাটনে প্রেস করুন। স্বাস্থ্য সচেতনতায়, হার্ট ডায়েটে এবং ছিপছিপে ফিগার ধরে রাখার ক্ষেত্রে নায়িকাদের কষ্টের শেষ নেই। কিন্তু প্রেগনেন্সির পর ডায়েট গোল্লায় পাঠিয়েছিলেন অনেক বলিউড নায়িকা। প্রেগনেন্সির সময় কতটা পাল্টে গিয়েছিলেন এই হট বলি নায়িকারা তা দেখলে অবাকই লাগে। রানী মুখোপাধ্যায়। 2014 ইতালিতে এক পারিবারিক অনুষ্ঠানে চার হাত এক হয় রানী মুখোপাধ্যায় আদিত্য চোপড়ার। 2015 জন্ম হয় মেয়ে আদিরার। মেয়ের জন্মের পর প্রথম মুম্বাইয়ের এয়ারপোর্টে পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন রানী। ঐশ্বরিয়া রায় বচ্চন। 2007 অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রায় সুন্দরী। 2011 16 নভেম্বর জন্ম হয় তাদের প্রথম সন্তান আরাধ্যার। ডেলিভারির পরে কান এর রেড কার্পেটে বিশ্ব সুন্দরী। কাজল। 1999 সহ অভিনেতা অজয় দেবগনকে বিয়ে করেন কাজল। 2003 মেয়ে নাইশা এবং 2010 ছেলে যুগের জন্ম দেন কাজল। প্রেগনেন্সির পরে ওয়েট গেইন করলেও তা দ্রুত ঝরিয়ে ফের সাইজে ফিরে গিয়েছিলেন তিনি। টুইঙ্কেল খন্না। 2001 অক্ষয় কুমারকে বিয়ে করেন টুইঙ্কল। 2002 প্রথম সন্তান আরব এবং 2012 নেতারা জন্ম হওয়ার পর এতটাই বদলে গিয়েছিলেন নায়িকা, তবে খুব তাড়াতাড়ি আবার শেপে ফিরে আসেন টুইঙ্কল। শিল্পা শেট্টি। নজর কাড়া ফিগারে বরাবরই দর্শকদের নজর কেড়েছেন শিল্পা, তবে 2012 ছেলে ভিয়ানের জন্মের সময় ওয়েট পুট অন করেছিলেন তিনিও। জেনেলিয়া ডিসুজা। 2012 রিতেশ দেশমুখের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন জেনেলিয়া। এরপর 2014 তাদের মাঝে আসে রিয়ান। 2016 জন্ম হয় ছোট ছেলে রাহিলের। রাহিলের জন্মের আগে একটি অনুষ্ঠানে জেনেলিয়া ও রিতেশ। গীতা বাসরা। 2015 হরভজন সিংকে বিয়ে করেন অভিনেত্রী গীতা বাসরা। কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর তার এই লুকে দেখা যায় তাকে। কারিশ্মা কাপুর। 2003 সঞ্জয় কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন কারিশ্মা। 2005 জন্ম হয় মেয়ে সামাইরার। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে, আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।